নিশিপ্রিয় পথের ধুলো যখন ভোর স্বপ্নে বিভোর, শহরতলির ব্যস্ত রাস্তাটিতে ভিড়ভাট্টার ছুটি, তখন স্তব্ধ প্রহর, ভালোবেসে চলা একজোড়া চোখ কিসের যেন অপেক্ষায়। বুঝিবা বহুদিনের শ্রান্তি শেষে নতুন করে বেঁচে থাকার পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো বালক পথে বসে আছে শেষ নম্বরটির অপেক্ষায়। অপেক্ষা, বিচিত্র এই পৃথিবীতে কত নাম না যেন অপেক্ষা, কত অনন্য তার রূপ, এর কিছু কপট দক্ষিণ সাদা চোখে ঠায় পায়, কিছু রয়ে যায় আড়ালে, এই গল্পটাও তেমনি আড়ালে রয়ে যাওয়া এক বাউন্ডুলের অপেক্ষার গল্প। যার শুরু বেশ কিছু বছর আগে, কুয়াশা মরা ঠিক এমনি কোনো এক মিষ্টি শীত সকালে, পাহাড় চূড়োর বয়সী গাছে রোদ চুম্বনের নকশা ছুঁয়ে বসে থাকা একটা ছোট্ট মেয়ে, আর তার ছোট্ট পৃথিবীতে সবচেয়ে কাছের বন্ধু একটা ছোট্ট ছেলেকে নিয়ে, অ্যানি। জন্মের পরেই বাবা মাকে হারিয়ে ফাদারের আশ্রয়ে মিশনারিতে বেড়ে ওঠা এক বালিকা, চার্চ আর এর চারপাশটা ঘেরে তার জগৎ, কিন্তু সব ছাড়িয়ে যার জন্য তার নৈমিত্তিক অপেক্ষা, সেই দুষ্টু ছেলেটির নাম রাজু। অ্যানির একমাত্র বন্ধু, শত বিধিনিষেধের বেড়াজাল পেরিয়ে গড়ে ওঠা দুজনের বন্ধুত্বের ভুবনটা ভীষণ মায়াবী। এনথার ছুটোছুটি, ভীষণ দুরন্তপনা, অফুরন্ত গল্পের ডালপালা, কারণে অকারণে অবাধ্য অপেক্ষা, আর বিকেল শেষে সন্তপর্ণে ফিরে চলা, বেপরোয়া ছেলেটার জন্য চার্চ থেকে লুকিয়ে কত কি টুকিটাকি। বেশ হতো যদি সময়টা বন্দি করে রাখা যেত এমনই কোনো সুখী ফ্রেমে, কিন্তু তা তো হবার নয়। রঙিন স্বপ্নগুলো নাটায়ের সুতো বেয়ে আকাশে পাখা মেলতে মেলতে কিভাবে যেন অনেকগুলো দিন কেটে গেল। সেই চিরচেনা অপেক্ষা, ঝগড়া আর অনুযোগের সহস্র সমীকরণ মিলিয়ে নিয়ে হাসি মুখে পথ চলা, পাহাড়ের ছায়ায় গাছের পাতায় পাতায় প্রিয় শব্দের ছুটোছুটি, আর দিন শেষে নতুন সকালের জন্য স্বপ্ন দেখা, সবই যেন একদম আগেকার মতোই রইল, শুধু বদলে গেল সময়টা। নিজের চিরদিনের অগোছালো ভাবটা বিমানানভাবে মানানসই করার চেষ্টা হয়ে উঠল রাজুর নিত্যদিনের অভ্যেস। ধর্মের বিভেদ আর সমস্ত অপারগতা ছাপিয়ে চলতে লাগলো প্রিয়জনকে খুশি করার প্রাণান্ত চেষ্টা। কিরে, কি আছে তোর? আমার বার্থডেতে তুই আমার পাশে আছিস, এটাই আমার সবচেয়ে বড় গিফট। সারা জীবন থাকবি না এভাবে? এবার একটু হাস। কি দোকানদারকে ফাঁকি না দিতে পেরে মার খেয়ে আসা অপরাধী নিচু চোখে, শুধুই কি বন্ধুত্ব, বুঝে ওঠার ফুরসত হলো কই? তার আগেই একদিন বদলে গেল সব কিছু চোখের পলকে। তোর জন্য থু
এগুলো মানুষ খায়, এটা কে রান্না করছে? তুই রান্না করছিস? দে খাওয়া লাগবে না, রাখ, তো খাওয়ার দরকার নেই। নেক্সট সপ্তাহে আমার অভিষেক, এরপর দেখব কে তোর এত খবর নেয়। কিসের অভিষেক? কই যাচ্ছিস তুই? তুই জানিস না নেক্সট সপ্তাহে আমার অভিষেকের অনুষ্ঠান, এরপর থেকে শুরু হবে আমার পথ চলা। মাদার তেরেজা হব আমি। কোথাও যাওয়ারও লাগবো না তোর, কোনো অভিষেক লাগবো না, মাদার তেরেজা তেরেজা হইতে আইসে। রাজু, ভদ্রভাবে কথা বল। কেন ভদ্রভাবে কথা কুমকে? কোথাও যাওয়া লাগবে না তোর। কোথাও যাওয়া লাগবে না? না তাহলে কি করবো তোর সাথে সারাদিন এখানে এভাবে বসে থাকবো? তাহলে এখানেই বসে থাকবি? এত বছর ধরে বসে আছিস না, আজকে হঠাৎ করে যেতে হবে কে তোর? আসছে অভিষেক করতে মাদার তেরেজা। শোন, তোকে দিয়ে কিছু হয় নাই, হবেও না। আর এখন আমার এতদিনের স্বপ্ন সেটা তুই নষ্ট করার পেছনে লাগছিস। এখন যদি তোর কারণে আমার জীবনের স্বপ্ন নষ্ট হয়, কোনোদিন আমি তোর চেহারা দেখব না। আর আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, তোর এই চেহারা আমার যেন কোনোদিন দেখতে না হয়। তোমার কি হয়েছে? কিছু না ফাদার। কিছু তো অবশ্যই, তোমার মন এত আনমনা কেন? আজ তোমার স্বপ্ন পূরণের এত বড় একটা দিন। ফাদার, আপনি তো জানেন এই পৃথিবীতে আমার আপনি ছাড়া কেউ নেই। আমার একটা ফ্রেন্ড আছে ফাদার, আমার কেন যেন মনে হয়
আমার ফ্রেন্ডটা আমাকে কিছু একটা বলতে চায় ফাদার। ঈশ্বর মহান, তিনি নিশ্চয়ই তোমার সমস্যা বুঝবেন। মা, তুমি যাও, তার সাথে কথা বলো। মনে যদি একাগ্রতা না থাকে, জগতের কাজ কি করে করবে? যাও। রাজু, কোথায় তুই? দেখ, আমি এসেছি। আজ যদি অপেক্ষা করে ফিরে যাই, অনেক দেরি হয়ে যাবে। আজ তুই তাড়াতাড়ি আয়, আমি শুনব। আজ তোর সব কথা আমি শুনব। এটাই হতে পারত গল্পের শেষ, কিন্তু কোনো কোনো গল্পের শেষের মানে অন্য কোনো নতুন গল্পের শুরু। তাই দুর্বোধ্যই পথে বসে থাকা যেন ইশারা দেয় তার চেয়েও দুর্বোধ্য কোনো কিছুর, নিয়ে যেতে চায় গভীর থেকে আরো গভীরে। কেমন লাগে মানুষটা? ভালোবাসা পুরনো অভ্যেসগুলো রাতারাতি বদলে দেয়। ঘড়ির কাঁটার সাথে দুকদম পিছিয়ে থাকা মানুষটার জন্যও একদিন সময়ের আগে ছুটে এসে প্রতীক্ষা করাটা হয়ে যায় খুব কাঙ্ক্ষিত কিছু। লুকোচুরি খেলতে না চাওয়া সেই ছেলেটাই এক জীবন অনায়াসে কাটিয়ে দেয় নিজেকে লুকিয়ে রেখে, আর খুব সহজে বুঝে ফেলার আড়ালে কতটা গভীর না বোঝা লুকিয়ে থাকতে পারে আমরা কি তা জানি? জানি না, আমরা জানি না কার জন্যে কে কিভাবে নিরন্তর ভালোবাসার পর্সা সাজিয়ে কত অনন্ত কাল জুড়ে অপেক্ষায় রয়েছে, এক আকাশ স্বপ্ন আগলে রেখে সবার আড়াল থেকে।